বিজেপি হচ্ছে সবচেয়ে বড় তোলাবাজ। পিএম কেয়ারের নাম করে লক্ষ লক্ষ কোটি টাকা তুলেছে, অথচ আজকে জনগণ কোভিড ইনজেকশন পাচ্ছে না। পঞ্চায়েতে ভোটারদের অধিকার ভুলুণ্ঠিত করেছিল তৃণমূল, এবার আশ্বস্ত থাকুন আর ভয় নয়, রুখে দাঁড়ান, জয় হবে। খড়গপুরের সভা থেকে হুঙ্কার মোদীর, ভোটের পর ইভিএম এ কারচুপির আশঙ্কা মমতার, হলদিয়ার সভা থেকে কর্মীদের সতর্ক থাকার নির্দেশ। 50 থেকে 55 মিনিটের জন্য হোয়াটসঅ্যাপ বন্ধ হতেই তোলপাড়। বাংলায় তো 50-55 বছর উন্নয়নই বন্ধ, কটাক্ষ মোদীর। হোয়াটসঅ্যাপ বন্ধের খবর রাখেন, পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর রাখেন না উনি, পাল্টা কটাক্ষ অভিষেকের। সবাই নজর রেখো, আর এই গদ্দারটা গুন্ডামি করতে আসলে একটু রুখে দিও। নাম না করে শুভেন্দুকে আক্রমণ মমতার, গদ্দাররা এখন গব্বর, পাল্টা শ্রমিক। আমার মেরুদণ্ড শক্ত, আমি গদ্দার মির্জা ভর নই, আমার কাছে যা যা দিয়েছিল তৃণমূল কংগ্রেস আমি সব মমতা ব্যানার্জিকে দিয়েছি। 10 বছর লুঠের পর 10 অঙ্গীকার, তৃণমূলের ইস্তেহারকে কটাক্ষ মোদীর। ইস্তেহার প্রকাশের পর বিজেপি নেতাদের ঘুম উড়ে গেছে, পাল্টা অভিষেক। খড়গপুরে ভোট প্রচারে বিজেপির রাজ্য সভাপতির প্রশংসায় মোদী। মুঝে গর্ব হ্যায় দিলীপ ঘোষ জেসে অধ্যক্ষ হ্যায় পার্টি কো জিতানে কে লিয়ে না চ্যান কি নিন্দ সোয়ে হ্যায় না দিদি কি ধমকিয়ো সে ডরে হ্যায়। তো সকালে ব্যায়াম করছে, চা খাচ্ছে, কে আর সকাল তো চা পে চর্চা করে গেঞ্জি ফেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে। আমাকে যে দায়িত্ব দিয়েছে পার্টি আমি ওটা করছি, আমার নেতারা যে আমার উপর খুশি হন আমি ভাবো যে আমার যে পরিশ্রম সেটা ফল হয়েছে। প্রশংসাটার একটু মলম দেওয়ার ব্যাপার দিয়ে গেলেন প্রধানমন্ত্রী, তার কারণ দীর্ঘদিন ধরে বঙ্গ বিজেপির সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের একটা অসন্তোষ, চাপা অসন্তোষ এবং সংঘাত ছিল, সেই বিরোধে ক্ষততে মলম দিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস। গরিব কা বাচ্চা ভি ডক্টর বন সকে উসলিয়ে উসকি উসকি ভাষা মে হাম পড়ায়েঙ্গে আর উসকো ডক্টর বানায়েঙ্গে। দিদি কো তো ইসকা ভি বিরোধ হ্যায়, দিদি কো বঙ্গাল কে যুবাও কে ভবিষ্য কে সাথ নাহি খেলনে দিয়া জায়েগা। বাংলা শিক্ষা সংস্কৃতি সাহিত্যে যে উৎকর্ষতা লাভ করেছে তাকে আমরা রক্ষা করতে চাই, তাকে আমরা আরো উন্নততর জায়গায় নিয়ে। অমিত শাহ সভার আগে শিশির কেন্দ্রীয় মন্ত্রী বৈঠক, শান্তিকুঞ্জের শিশির অধিকারীর সঙ্গে কথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর। বৈঠকে ছিলেন কাথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অমিত শাহর হাত ধরেই কাল বিজেপিতে যোগ শিশিরের, খবর সূত্রের। বিজেপি সহযোগী কমেছে তাই ভোটের আগে বিরোধীদের উপর কার্পেট বম্বিং আর রাজ্য প্রশাসনকে চাপে রাখতে সিবিআই, ইডি আর আয়কর দপ্তরকে ব্যবহারে মরিয়া হয়ে উঠেছে টুইটারে কটাক্ষ তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়নের। ফের তৃণমূলের তারকা যোগ, ভোটের মুখে শাসক শিবিরে নাম লেখালেন ছোট পর্দার তারকা দম্পতি নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা। কিছুদিন আগেই নীল তৃণার বিয়েতে যান মুখ্যমন্ত্রী। মানুষের পাশে দাঁড়ানোটাই হলো মেইন মোটিভ, দিদি হচ্ছে আমার ইন্সপিরেশন, তাও একটা নিউ জার্নি। দক্ষিণ চব্বিশ পরগনায় জেলা শাসকের অফিসে মনোনয়নপত্র জমা দিলেন 5 সিপিএম প্রার্থী। হাজরা মোড় থেকে মিছিল করে গিয়ে মনোনয়ন পেশ করলেন শতরূপ ঘোষ, দেবদূত ঘোষ, সুজন চক্রবর্তী, সমিতা হর চৌধুরী এবং নিহার ভক্ত। মনোনয়ন পেশো আমরা ওরার অভিযোগ, বামীদের দাবি। গতকাল তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কর্মী সমর্থকরা জিএম অফিসে ঢুকলেও আজ বাম প্রার্থীদের সঙ্গে এজেন্ট ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয়নি, এই নিয়ে পুলিশের সঙ্গে হয় বতসা। মনোনয়ন পেশের সময় সেলফি বিতর্কে বিজেপি প্রার্থী ইয়াশ দাশগুপ্ত, মনোনয়নের সময় অভিনেতা প্রার্থীর সঙ্গে সেলফি কমিশনের আধিকারিকদের, নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের তৃণমূল কংগ্রেসের, দায়িত্ব থেকে সরানো হলো 5 জন আধিকারিককে। প্রথম দফার ভোটের বাকি এক সপ্তাহ, জোর টক্কর সব পক্ষের। বেহালায় পুজো দিয়ে প্রচার শুরু শ্রাবন্তীর, উত্তরপাড়ায় রোড শো কাঞ্চনের, ঝাড়গ্রামে অনুব্রত রোড শো। বাঘাযতীনে বাড়ি বাড়ি গিয়ে প্রচারে যাদবপুরের বাম প্রার্থী সুজন চক্রবর্তী, প্রচারে নেমে ফুটবল পায় শিলিগুড়ির সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য। ভোট প্রচারে পদযাত্রা বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসুর, জোর কদমে প্রচারে ডোমজুড়ের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়, ইংরেজ বাজারে চায় চুমুক দিতে দিতেই প্রচারে তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। কাকদ্বীপে তৃণমূল প্রার্থী মন্টুরাম পাখিরা সমর্থনে রোড শো তৃণমূল সাংসদ অভিনেতা দেবের, পরে সাগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরার সমর্থনে সভাও করেন তিনি। যারা মানুষকে ঠিক রাখবে, শান্তিতে রাখবে, সেই খেলা হবে, যারা রাম রহিমকে আলাদা করে তাদের খেলা শেষ হবে। ডোমজুড়ে বাড়ি বাড়ি ঘুরে প্রচার রাজীব, বেহালা পূর্বে প্রচারে পায়েল, শ্রীলেখাকে নিয়ে বালিতে প্রচারে দীপশিতা। আজাদী, হে জনস প্যারি আজাদী, আরে দিদি মোদি সে
পটাশপুরে সংযুক্ত মোর্চা প্রার্থীর হয়ে প্রচারে কানহাইয়া কুমার। এতদিন যারা দিদির পাশে ছিলেন তারা এখন মোদির পাশে। তৃণমূলের কেউ আর বিশ্বাসযোগ্য নন, সাধারণ মানুষের কাছে একমাত্র বিকল্প বামফ্রন্ট বলেন কানহাইয়া। বনপুর বাড়ি ময়দানে শিবকালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তিনি বিজেপির মহিলা মোর্চারও সভানেত্রী। বনপুর শহরের বিভিন্ন এলাকা ঘুরে এদিন প্রচার করেন অগ্নিমিত্রা। সকাল সকাল প্রচারে নেমে পড়লেন বেহালা পূর্বের বিজেপি প্রার্থী পায়েল সরকার। 120 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে ভোট দেওয়ার আবেদন জানালেন তারকা প্রার্থী। প্রচারের ফাঁকে ছোটদের সঙ্গে তুললেন সেলফিও। পরেশ পালের প্রচারে অভিনেতা আসরানি। বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের হয়ে ভোটে লড়ছেন পরেশ পাল। রাজাবাজার থেকে বেলেঘাটা 35 নম্বর ওয়ার্ড পর্যন্ত হলো প্রচার মিছিল। খেলা হবে স্লোগানের সঙ্গে চলো ফুটবল খেলাও। খড়গপুরে প্রধানমন্ত্রীর সভার দিনই নারায়ণগড়ে পেট্রোপণ্য, রান্নার গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারীকরণের প্রতিবাদে অভিনব প্রচার তৃণমূল প্রার্থী সূর্যকান্ত অট্টর। সুসজ্জিত টোটোয় মোদীর ছবি, লেখা মোদী বাম্পার সেল। চা বাগানের শ্রমিক রতন রায়কে জলপাইগুড়ির রাজগঞ্জে প্রার্থী করেছে সিপিএম। ডেঙ্গুয়াঝাড় চা বাগানে প্রচার করেন তিনি। বাড়ি বাড়ি প্রচারে ক্যানিং পশ্চিমে তৃণমূল প্রার্থী পরেশ রাম দাস। নূরপুরে ডায়মন্ড হারবারে সিপিএম প্রার্থী প্রতিকুর রহমান। পূর্ব মেদিনীপুরে মহিষা দলে ভোট 1 এপ্রিল, তার আগে বাড়ি গিয়ে 80 ঊর্ধ্ব এবং বিশেষভাবে সক্ষমদের ভোট গ্রহণের ব্যবস্থা করলেন কমিশনের আধিকারিকরা। মালদা, মুর্শিদাবাদ এবং দুই দিনাজপুরের জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করলেন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা। তার আগে কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনার তদন্তভার নিল সিআইডি। ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলবে গোয়েন্দাদের দল। 10 মার্চ নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে আহত হন মুখ্যমন্ত্রী। খড়গপুরে মোদীর ছবি দেওয়া পোস্টার ব্যানার ছেঁড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হারের ভয়ে দিশাহারা তৃণমূল কটাক্ষ দিলীপের। অভিযোগ অস্বীকার করে পাল্টা জবাব দিয়েছে রাজ্যের শাসক দল। বিজেপিতে অব্যাহত প্রার্থী বিক্ষোভ। রানাঘাট উত্তর পূর্বের প্রার্থী অসীম বিশ্বাসকে নিয়ে অসন্তোষ। প্রার্থী বদলের দাবিতে পাঁচবেড়িয়া হল্ট স্টেশনে অবরোধ। যাত্রীরা ট্রেন থেকে নেমে অবরোধ তুলে দেয়। ভোটের মুখে মালদায় ফের তৃণমূলে ভাঙন। বিজেপিতে যোগ দিলেন চাঁচল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বুবাই দাস সহ 30 জন টিএমসিপি সদস্য। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। মালদার হবিবপুরে প্রার্থী পদ নিয়ে অস্বস্তিতে তৃণমূল। নতুন প্রার্থী প্রদীপ বাস্কেকে ঘিরেও এবার শুরু হলো বিক্ষোভ। বিজেপির সঙ্গে প্রদীপ বাস্কের গোপন আঘাতের অভিযোগ তুলে চুনিয়া মুর্মুকে প্রার্থী করার দাবি তৃণমূলের একাংশের। দেগঙ্গায় প্রার্থী নিয়ে কাটছে না জোটের জট। ISF এর তরফে এখানে প্রার্থীর নাম ঘোষণার আগেই দেওয়াল লিখন শুরু। দলীয় প্রতীক এঁকে দেওয়াল লেখার কাজ শুরু ফরওয়ার্ড ব্লকেরও। সংযুক্ত মোর্চাকে কটাক্ষ করেছে তৃণমূল বিজেপি। শিলিগুড়িতে বিজেপির প্রার্থীর বিরোধিতায় পোস্টার। শঙ্কর ঘোষের বিরুদ্ধে একাধিক জায়গায় বেনামে পোস্টার। গুরুত্ব দিতে নারাজ শঙ্কর ঘোষ। বাঁকুড়ার বিষ্ণুপুরে আক্রান্ত তৃণমূল নেতা। হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে গেরুয়া শিবিরের পাল্টা দাবি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। উত্তর চব্বিশ পরগনার জগদ্দলে দেওয়াল লেখা ঘিরে সংঘর্ষ। বাইকে চেপে এসে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অস্বীকার শাসক দলের। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবিতে ও বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল। সিউড়িতে মিছিল বিজেপির যুব মোর্চার। জেলা শাসককে স্মারকলিপিও দেওয়া হয়। বারাসাতের শালবাগানে বিজেপি কর্মীকে মার তৃণমূলের বিদায় কাউন্সিলরের স্বামীর নেতৃত্বে বন্দুকের বাঁট দিয়ে হামলা চলে বলে থানায় অভিযোগ দায়ের। তার বাড়িতেই হামলা হচ্ছে বলে পাল্টা অভিযোগ দায়ের তৃণমূলের বিদায় কাউন্সিলরের। হুগলির চণ্ডীতলা তৃণমূল প্রার্থী দেওয়াল লিখনে কালী। প্রতিবাদে কালীপুরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। নেপথ্যে বিজেপির হাত, অভিযোগ বিজেপির। প্রচারের আলো কাটতে তৃণমূলই এই কাজ করেছে দাবি বিজেপির। বিজেপির নবনিযুক্ত হাওড়া গ্রামীণ জেলা কনভেনর সুজয় চক্রবর্তীর গাড়িতে জাম্পারের ধাক্কা। হাওড়ার বীরশিবপুর মালঞ্চ বেড়িয়ার কাছে দুর্ঘটনাটি ঘটে। সুরক্ষিত রয়েছেন বিজেপি নেতা। পুলিশ জাম্পার ও গাড়িটিকে আটক করেছে। কেশপুরে বিজেপির পার্টি অফিসে ভাঙচুর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কেশপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে অস্বীকার রাজ্যের শাসক দলের। ভোটের আগে মহিলাদের অ্যাকাউন্টে টাকা ও চাকরির প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ বিজেপির এক মহিলা কর্মীর বিরুদ্ধে। নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের। কমিশনে নালিশ জানানোর ভাবনা তৃণমূলের। অভিযুক্ত দলের কেউ নন দাবি বিজেপির। মুর্শিদাবাদের খড়গ্রামে বিজেপি করায় দম্পতিকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অস্বীকার করে শাসক শিবিরের দাবি। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা। প্রতিবাদে গোপীনাথপুরে অবস্থান উত্তরাখণ্ডের সমাজকল্যাণ মন্ত্রী রাজেশ কুমারের। ভোটের মুখে খুন ও টাকা লুঠের অভিযোগে বিজেপি নেতার গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য পূর্ব বর্ধমানে। বিজেপি নেতার সঙ্গে ধৃত তার দুই সাগরেদ। দলের নেতাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে দাবি বিজেপির। গ্রেফতারের প্রতিফলন পড়বে ভোটে দাবি তৃণমূলের।
চার মাস পর ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা 40,000 ছাড়ালো। গত 24 ঘন্টায় সংক্রমিত 40,953 জন, একদিনে মৃত 188, গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 23,653 জন। করোনা আক্রান্ত পাক প্রধানমন্ত্রী ইমরান খান, পাক ন্যাশনাল হেলথ সার্ভিসেস এর তরফে টুইট করে কথা জানানো হয়েছে। ভ্যাকসিন নেওয়ার পরও কোভিড আক্রান্ত হয়েছেন তিনি, আপাতত বাড়িতেই রয়েছেন আইসোলেশনে। উত্তরাখণ্ডে ভয়াবহ তুষার ধসের ছবি এখনো টাটকা, সেই স্মৃতি উস্কে এবার হিমাচল প্রদেশেও তুষার ধস। লাহুল স্পিতির গোন্ধালা উপত্যকায় তুষার ধস, খাংসার গ্রামের একাংশ ক্ষতিগ্রস্ত হয়, যদিও কোনো প্রাণহানির খবর মেলেনি। জাপানে জোরালো ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা 7.2, 20 সেকেন্ডের কম্পনে আতঙ্ক, সুনামি সতর্কতা জারি। কুড়িহাড়া মিয়াগি উপকূলে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিপর্যয়, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে লখনৌগামী শতাব্দী এক্সপ্রেসের পার্সেল ভ্যানে আগুন, এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই, আগুনের কারণ নিয়ে ধোঁয়াশা। 2021 আইপিএল এর জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ঘোষণা করলো বিসিসিআই। তাতে জানানো হয়েছে জাতীয় দলের জৈব বলয় থেকে আইপিএল এর জৈব বলয় সরাসরি যেতে পারবেন ক্রিকেটাররা, তবে আইপিএল এ ক্রিকেটারদের এখনই ভ্যাকসিন নয়। আমদাবাদের টিম হোটেলে বিরাটদের রুমের নেম প্লেটে কন্যা বামিকারও নাম, হোটেল কর্তৃপক্ষের এই সৌজন্যে আপ্লুত বিরুষ্কা, হোটেলের নেম প্লেটে সেই ছবি ভাইরাল। শুটিং বিশ্বকাপে ফের ভারতীয়দের জয় জয়কার, 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন যশস্বিনী দেশপাল, একই ইভেন্টে রূপু মনু ভাকরের, দুজনেই টোকিও অলিম্পিক্সের ছড়পত্র পেয়েছেন।